আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। সৌদি আরবে যাওয়ার বিমান টিকিটের দাবিতে কাওরান বাজারে সোনারগাঁও হোটেলের সামনে রাস্তা অবরোধ করে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেছেন প্রবাসীরা। সেখানে সৌদি এয়ারলাইন্সের বাংলাদেশ অফিস, বিক্ষোভকারীরা জানান করোনার কারণে দেশে এসে আটকে পড়া প্রায় 1.5 লাখ কর্মী বেশিরভাগই সৌদি আরবে। এখন বিমানের টিকিট না পাওয়ায় তারা কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না। এতে ভিসা এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ ফুটিয়ে অনেকের চাকরি চলে যাবে। 30 সেপ্টেম্বরের মধ্যে সৌদি আরবে যেতে 7 দফা দাবি আদায়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাওয়ের কথাও জানিয়েছেন তারা। জাতিসংঘকে সঠিক পথে নিতে বিশ্বাসযোগ্য ও বাস্তবসম্মত রূপরেখা প্রণয়নে সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভার্চুয়াল সভায় দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এ সময় ভূ রাজনৈতিক বৈরিতা থেকে জাতিসংঘকে দুর্বল করার চেষ্টা বন্ধেরও আহ্বান জানান। Centenary and beyond, UN at 75 should provide a credible and practical roadmap for delivering on commitments and responding decisively to global challenges. We must not allow our geopolitical rivalries to weaken the UN. করোনা ও এর উপসর্গে দেশের বিভিন্ন স্থান থেকে এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশালে করোনা পজিটিভে 1 জন ও উপসর্গ নিয়ে 2 জন সহ মোট 3 জন মারা গেছেন। এছাড়া সবশেষ 24 ঘন্টায় সেখানে নতুন শনাক্ত হয়েছেন 30 জন। কুষ্টিয়ায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও 1 জন, তিনি সদর উপজেলা মিলপাড়া এলাকার বাসিন্দা। জেলায় নতুন শনাক্ত 20 জন। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এর সঙ্গে সামঞ্জস্য করে মার্চেন্ট ব্যাংকের জন্য মার্জিন ঋণ প্রদানের নতুন নীতিমালা জারি করেছে বিএসইসি। আগের নির্দেশনা ধারাবাহিকতায় বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলাম স্বাক্ষরিত এই আদেশ জারি করা হয়েছে। এই আদেশ আগামী 1 অক্টোবর থেকে কার্যকর হবে। নির্দেশনায় বলা হয়েছে ডিএসইএক্স সূচক 4000 নিচে থাকাকালীন মার্চেন্ট ব্যাংক গ্রাহকদের সর্বোচ্চ 1-1 হারে মার্জিন ঋণ দিতে পারবে। এছাড়া 4001 থেকে 5000 পর্যন্ত সূচকের ক্ষেত্রে 1.0.75 হারে, 5001-6000 পর্যন্ত সূচকের ক্ষেত্রে 1.0.50 হারে এবং 6000-এর উপরে সূচকের ক্ষেত্রে 1.0.25 হারে মার্জিন ঋণ দিতে পারবে। বর্তমানে সব ক্ষেত্রে মার্জিন ঋণ প্রদানের সর্বোচ্চ হার 1.0.50। আর্থিক খাতে 2 কোম্পানি জিএসপি ফাইন্যান্স ও প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী 26 সেপ্টেম্বর সকাল 10:30 জিএসপি ফাইন্যান্স ও 28 সেপ্টেম্বর বিকাল 4:00 প্রাইম ফাইন্যান্সের সভা শুরু হবে। সভায় জিএসপি ফাইন্যান্সের 31 মার্চ ও 30 জুন সমাপ্ত প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা পর প্রকাশ করা হবে। এছাড়া প্রাইম ফাইন্যান্সের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছর ও 31 মার্চ পর্যন্ত সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। 2018 সালে কোম্পানিটি কোনো লভ্যাংশ দেয়নি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।